প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু হাই অ্যালার্ট জারি কেন্দ্রের ফনির প্রভাব থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি ওড়িশা আর এরই মধ্যে শক্তি সঞ্চয় করে তৈরি ঘূর্ণিঝড় বায়ু ভারতের পশ্চিম উপকূলে খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়টি গুজরাটের পোরবন্দর ও মহউভার এলাকার মধ্যে এটি আছড়ে পড়তে পারে তেরোই জুন আবহাওয়া দপ্তর সূত্রের খবর একশো কুড়ি কিলোমিটার বেগে গুজরাট উপকূলে এটি আছড়ে পড়বে কিছুদিন আগেই তাণ্ডব দেখিয়েছে ফনি। ভারতীয় উপকূলে একশো কুড়ি কিলোমিটার বেগেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়টি যার ফলে তচ্ছনাছ হয়ে গিয়েছিল উড়িষ্যা উপকূল আজও সেখান থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়াতে পারেনি উড়িষ্যা চেষ্টা চলছে এখনও এদিকে বায়ু ঘূর্ণিঝড়ের গতিবেগও একই হওয়ায় ফিরে ফিরে এসেছে ফণী আতঙ্ক তবে শুধু গুজরাট উপকূলই নয় লাখাদ্বীপ ও আমিন দ্বীপিতেও এর প্রভাব পড়বে বলে খবর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করবে আবহাওয়া দপ্তর ১৩ ও ১৪ জুন সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকার একশো কিলোমিটার বেগে ঝড় হবে ভেরাভল ও দিউ এলাকাতেও একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় হবে বলে জানিয়েছে মৌসম ভবন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা ইতিমধ্যেই সমুদ্রে চলে গিয়েছে তাদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে পূর্ব মধ্য ভারতের দিকে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসতে পারে আরব সাগরের সংলগ্ন এলাকায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে বইতে পারে ঝড় হওয়া কেরল কর্ণাটক ও দক্ষিণ মহারাষ্ট্রেও বায়ুর প্রভাব পড়বে বুধবার আরও শক্তি সঞ্চয় করে গুজরাটের দিকে যাবে বায়ু তখন তার গতিবেগ হবে একশো দশ থেকে একশো কিলোমিটার অনুমান শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টির গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার তবে মহারাষ্ট্র উপকূলে সত্তর কিলোমিটারের বেশি বেগে বইবে না ঝড়ো হওয়া বায়ু থেকে বাঁচতে ইতিমধ্যে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে জন সদস্যের একটি দল এছাড়া সেনা নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে হাই অ্যালার্ট জারি করেছে গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতেও এর একাধিক স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা ক্ষতি দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বৈঠকে বসেছেন বন্ধুরা আপনারা সবাই সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো আসছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ